بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى ولا تخف ما ليس لك به علم إن السماء والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وأن وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع رواه المسلم حديث نمبر مقدم أدهي بھائي আপনার আপনার বিবেকের কাছে একটি প্রশ্ন আমি করলাম সেটা হলো এই যে ফাগরি এই যে টুফি আপনি বলুন সব এই যে জামাটা দেখছি আপনার বিবেকের প্রশ্ন করব এই জামা পড়েছে তাজবি আচ্ছা এই তাজবি তাজবির কোনো প্রকারভেদ আছে এই তাজবি তো আপনিও বানাইতে পারেন এর ওই যে এই যে ঘটি এই যে কলস এই যে কম্বল এই যে লাঠি এই যে পার ছিন্ন এসছে মিথ্যা কথা আজকাল সমাজে প্রায় প্রায় সে দেখা যাচ্ছে ফেসবুকে এবং ইউটিউবিতে সোশ্যাল মিডিয়াতে এগুলো একটা কম্বল এটা আসল সাল্লাহ ব্যবহার কম্বল যদি মুমিন হয়ে থাকে লাইক দেন তো একটা লোক চিন্তা করলে হারে আমি যদি লাইক না তো কি হয়ে যাব ওই যে এক বলছিলেন এক ফিসাবের মুরিদ বলছে মানে মর্যাদাকে উত্তীর্ণ করার জন্য ওনাকে মানে ফাঁফিল্লা করার জন্য বলছে আমার ফির এমন আল্লাহ আলাহ ফির আমার ফিরকে সকালে সূর্য উঠার পরে তুমি আকাশের দিকে চাইলে আমার ফিরসাবাকে সূর্যের মধ্যে দেখতে পাবে ফিরসাপ বইস রয়েছে কারণ ফিরস মরে নাই ফির যা স্থান পরিবর্তন করছে তবে শর্ত আছে তবে কেউ সে দেখতে পারবো যে লোকে ইমান আছে সে দেখতে বেইমান দেখতে পারবে না এখন সবাই তো মুরিদ ফির দেখার একটা শখ আছে তো এখন সবাই আকাশের দিকে চায় বাস্তবে কিন্তু কেউই দেখে না এখন তার চিন্তা যদি বলি যে আমি দেখি না তাহলে আমি বেইমান কাফের দরকার আছে বেইমান কাফের হওয়ার দরকার নেই হ্যাঁ হ্যাঁ দেখছি বাবাই বসে রয়েছে খারি হয়েছে হুইয় হয়েছে মিষ্টি খাইতে আছে এইভাবে প্রসার হইতে 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 মানুষগুলো শিরিক করতে করতে সিরিকের ঘোটাঘড়িকে পচে গেছি ঠিক এই যে টুফিগুলো দিয়ে বলি রাসুলসল্লাহ টুপি মানো কোন জায়গা সুভান্লাহ কোন জায়গা আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে আমি গত কয়েক বছর আগে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মুকার কোত্থেকে কত থেকে এক শয়তান আসছেন শয়তান আইসা দাঁড়ি নাই দাঁড়ি নাই নাই ফ্যান ফিন্দা উনি নাকি বাহারাইন থেকে না কুয়েত থেকে রসুলের মধ্যে চোখে দেখছি আমি দেখেছি সবচেয়ে বড় দুঃখজনক বিষয় লাগছে বুকটা পেটে গেছে কিছু বলতে পারি না ইমাম সাহেব তখন আমি উপস্থিত আসর সময় ইমাম সাহেব বলছে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক সবাইকে দেখাইবো সবাই আমাদের দিকে ফিরেন পূর্ব দিকে বিরা বসেন আর উনি দোতালায় দাঁড়িয়ে নিয়ে হাঁটবো সবাই দেখেন দাঁড়িয়ে আছে কোথায় মধ্যে বোতলে নিজের চোখে দেখছি যদি মিথ্যা কথা বলি আল্লাহ ফাঁকা আমাকে জাহান নামে জিনিস আমার জীববাকির আমি নিজে বলছি কিন্তু নিচে মানুষ উপরে গ্লাসের মধ্যে কিচ্ছু দেখা যায় না মানুষ আল্লাহ আল্লাহ এই যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আুমা খাচ্ছে ইমান কোথায় গেছে শয়তান ইমান মানুষের নেওয়ার জন্য কিভাবে পায়তা শুরু করছে মুসলমান তিনটে করে না সোভানুল্লাহ শুরু করেছে কিশাল প্রমাণ আছে এটা রাসুল সরাসম দাঁড়িয়ে আপনি প্রমাণ করুন আপনি আমাকে কি বলবো সেটা দেখার বিষয় না দুঃখে কথাটা বলছি মনে কিছু নেন না আজকে এগুলো রাসুল সরাসমের পোশাক রাসুল সফেকের ব্যবহারে আসুন

ইমান নেওয়ার জন্য শয়তানের একটা ধোকা মনে রাখবেন মনে রাখবেন শয়তান কিন্তু মুসলমানের সামনে শিরিকের কথা কইব না কারণ মুসলমান শিরিকটা মোটামুটি বুঝ যাই হোক সাধারণ মানুষ বুঝে কিন্তু শয়তান সবচেয়ে বড় হাতিয়ার ব্যবহার করছে কি বেদাতকে কারণ বেদাতে মূলে কিন্তু বাহ্যিক দৃষ্টি নিয়ে আসে সোয়াবের মনে করে সোয়াব তো এটা দিয়ে মুসলমানকে গায়াল করা যায় ঠিক শয়তান চক্রান্ত করছে যে মুসলমানকে যদি রথ ভ্রষ্ট করতে হয় তা রাসুলের লগে রাসুল লাগালাম যে রাসুল কাপড় এটা তো আল্লাহ আর কি করবো কেন সে না শেয়ার করছে লাইক করছে সোভান কোন জায়গায় সোমানা বললে কোন জায়গায় আল্লাহামদুল্লাহ বলবে সেটা আমাদের জানা নাই সুতরাং আসুন আমরা এর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই আর যেসব ভাইয়েরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবে ভাইবারে দেন আল্লাহকে ভয় করুন সেদিন কিন্তু আপনাকে আল্লাহর আদালতে জবাব দিয়ে করতে হবে না হয় কিন্তু আমরা ফাইভে দেবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে জানাবেন